ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হলদিয়া নন্দীগ্রাম ফেরিঘাট দিয়ে যারা নিত্যদিন যাতায়াত করেন তাদের সুবিধা হওয়ার জন্য কিন্তু এইরকম ভাবে একটি জেটি বানানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু সেই জেটি বানানোর কাজ শুরু হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেটিকে সম্পূর্ণ করার কথা থাকলেও বন্দরের বাধায় সেই জেটি নির্মাণের কাজ আপাতত বন্ধ হয়ে রয়েছে। যেটা হলদিয়া পুরসভার দাবি যে উন্নয়নের বিষয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বারেবারে বাধা সৃষ্টি করে এবং হলদিয়া বন্দর কর্তৃপক্ষের বাধার ফলেই কিন্তু জেটি নির্মাণের কাজ আপাতত বন্ধ হয়ে রয়েছে। যদিও হলদিয়া বন্দর কর্তৃপক্ষের দাবি যে হলদিয়া বন্দর এলাকায় কোন নির্মাণ কাজ করতে গেলে হলদিয়া বন্দরের কোন অনুমতি দরকার হয়, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যেটা বক্তব্য যে নদী গর্ভে কতটা এই ব্রিজটা যাবে তার দৈর্ঘ্যই বা কতটা হবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি নির্মাণকারী সংস্থা থেকে স্থানীয় প্রশাসন। তার ফলে কিন্তু তারা এই কাজটি বন্ধ করে রেখে দিয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা যারা নিত্যদিন যাতায়াত করেন তারা চাইছেন অবিলম্বে যেন এই জেটির কাজ সম্পূর্ণ হয়, তাহলেই হয়তো তাদের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। ক্যামেরায় সৌমেন মণ্ডলের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।